গুড মর্নিং। হ্যাঁ বলো। স্যার অপরাধীকে কোর্টে নিয়ে যাচ্ছি। আপনি রাস্তা বদল করে এখানে আসার জন্য কেন বললেন? কেন নিয়ে যাচ্ছ? ও অপরাধী সেই জন্য স্যার। কে বলেছে অপরাধী? স্যার ও রেপ করেছে স্যার। এই মদ খেয়ে ওরকম ছোটখাটো ভুল সবাই করে, বুঝেছো? ছেড়ে দাও ওকে। সরি স্যার। তুমি জানো তো যে কত কেসে আসামি ছাড়া পেয়ে যায়। হ্যাঁ, এটা কেউ সেরকম কেস বানিয়ে দাও। ওপর থেকে আমার উপরে অনেক প্রেশার আছে। যার সাধু হওয়ার কথা সে পুলিশের চাকরি করে আমার মাথা খাচ্ছে, আমাকে আইন শেখাচ্ছে। এই কনস্টেবল নিয়ে আয় ওকে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। চললাম। আরে নাম তাড়াতাড়ি। এই এর হাত কড়াটা খুলে দে। চল যা সাহেবের কাছে গিয়ে ক্ষমা চা। এরপর থেকে এরকম ভুল আর করবো না, আমাকে ক্ষমা করে দিন। আপনি এরকম কেন করলেন স্যার? কি হলো স্যার? আপনি আইন নিজের হাতে নিতে পারেন না। শাট ইওর মাউথ, সব জানি আমি। আর আমার সামনে উঁচু গলায় কথা বলবে না। কোর্টে নিয়ে যাওয়ার পর কতদিনে শাস্তি পাবে? শাস্তি পেতে এর অনেক বছর লেগে যাবে। এর সাথে এটাই হওয়া উচিত ছিল। একটা মেয়ে যে মানসিক রোগী তাকে রেপ করেছে, এর কি বাঁচার অধিকার আছে? আইন আমাদের হাতে আছে, আমরা জানি যে কি করতে হবে। ওকে গো অ্যাহেড, গিয়ে নিজের কাজ করো, গাড়ি চালু করো। মনে হচ্ছে এবার এর খারাপ সময় শুরু হয়ে গেছে। আরে শাশুড়ি মা, আরে শাশুড়ি মা, আরে আমাকে মারছে শাশুড়ি মা। সবাই মার খেতে খেতে নিজের মাকে ডাকে, আর তুই শাশুড়ি মা শাশুড়ি মা বলে ডাকছিস। স্যার আমাকে যে মা জন্ম দিয়েছিল আমাকে জন্ম দেওয়ার পরেই রাস্তায় ফেলে দিয়ে চলে গেছিল, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বড় করে আর তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেয়, সেই কারণেই আমি শাশুড়ি মা বলছি। যদি আপনার খারাপ লাগে তাহলে আমার শালীর নাম নেব। এই মুখ বন্ধ কর নিজের। স্যার এ মোটা। স্যার দেখছেন আমাকে ছাড়ানোর জন্য একেবারে বাঘের মতো আসছে। এ বাজে বকা বন্ধ কর, ও আগের সপ্তাহে জামিনে ছাড়া পেয়েছে, আমার বন্ধু, আমার সঙ্গে দেখা করতে এসেছে। এ হাবিলদার। স্যার যতক্ষণ না মার খেতে খেতে নিজের মায়ের নাম না বলে ততক্ষণ পেটো। স্যার স্যার একটু দাঁড়ান, আমাকে মারুন, আমি মানা করব না, কিন্তু আমাকে মেরে তো আপনি আর আইজি হয়ে যাবেন না। একটা কাজ করি, দুজনে মিলে চুরি করি। এই কি বললি? আমাকে চুরি করতে বলছিস? শাশুড়ি মা, শাশুড়ি মা, এই দাঁড়াও দাঁড়াও থামো। শাশুড়ি মা শোনো, কি হচ্ছে কি এটা? তোমার লোক ওকে মারছে আর ও নিজের শাশুড়ি মাকে ডাকছে, এরকম কেন? ওইসব ছাড়ুন না স্যার। এটা কি, এটা কি পড়ে আছেন? কোন মিটিং থেকে আসছেন নাকি? সেরকমটা হলে উনি হার পরে আসতেন, মনে হচ্ছে এই বাবু অন্য কোথা থেকে আসছেন। কি বলছো, আমাকে নিয়ে মজা করছো? আপনি কিছু মনে করবেন না। এই নেতাজির জন্য স্পেশাল চা। স্যার আমার জন্য একটা স্পেশাল বলুন না। চুপ কর বদমাইশ কোথাকার। দেখেছেন স্যার, নকল নোট ছেপে আবার আমার কাছে চা চাইছে। নকল নোট? আরে কি বলবো নেতাজি, তাতেও গন্ডগোল করেছে। নোটে যেখানে গভর্নরের সাইন থাকে সেখানে নিজের সাইন করেছে। ওর তো আমার পার্টিতে থাকা উচিত। ও বড় বোকায়ে, কোনো কাজ ঠিক করতে পারে না। নকল নোট ছেপেছে সে ঠিক আছে, সেখানে গান্ধীজির ছবি না ছেপে নিজের শাশুড়ি মার ছবি ছেপেছে। শাশুড়ি মার ছবি? কি অদ্ভুত লোক রে বাবা এটা। সেই জন্যই তো ফেসে গেছে, সেই জন্যই তো এনে পেঁদাচ্ছি। ওসব ছাড়ুন নেতাজি, আপনি এখানে কেন এসেছেন? আরে কি বলবো, রবি কুমার নামের একটা কল ট্যাক্সি ড্রাইভার আছে। আরে বাপরে, এর আবার কি হলো? গাড়ির আবার কি হলো? এ ভগবান, দেরি হয়ে গেলে মন্ত্রী মশাই আমাকে মেরে ফেলবে। এই কি হলো গাড়ি? দাদা মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে। এ এখনই তোর গাড়িকে খারাপ হতে হলো? আমাকে আধ ঘন্টার মধ্যে ওখানে পৌঁছতে হবে রে। আরে এতে আমার কি দোষ বলুন তো? এই আমার কি দোষ, এটা কেন বলছিস? আধ ঘন্টার মধ্যে ওখানে না গেলে আমার মন্ত্রিত্ব চলে যাবে অপদার্থ। আমার ভাগ্যটাই খারাপ ছিল যে তোর গাড়িতে বসলাম। থু অপদার্থ কথা। কার চেষ্টা করছি নাকি? এই গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামা। বাবা ভাগ্যিস ঠিক সময় গাড়ি পেয়ে গেছে। হ্যাঁ, চার চাকা করে যাবো ভেবেছিলাম, এখন ট্রাক্টরে করে যাচ্ছি। কি আর করবো, ভাগ্যের খেলা, কে জানে আমার ভাগ্যে কি লেখা আছে। সরি 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 দাদা। আরে আরে সরি 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 সরি। ভোট চাইতে গেলেও ধাক্কা মারো, এখন গাড়িতে দাঁড়িয়ে আছি তখনও তোমরা ধাক্কা মারছো। আরে এটা তো রবির গাড়ি মনে হচ্ছে। হে রবি, তোর গাড়িটা কি করে ঠিক হয়ে গেল রে? আপনি আমায় গালাগাল করেছিলেন তো, আর সেই কারণেই ওটা ঠিক হয়ে গেছে। আরে রে, তাহলে একটা কাজ কর, আমাকে সঙ্গে করে নিয়ে চল, নাহলে টিকিটটা আর পাবো না। আপনাকে আমার গাড়িতে বসানো আমার অপমান। এবার আপনি একদম ঠিক গাড়ি পেয়েছেন, জনতার দুঃখ বুঝুন এবার একটু। আরে ওর জন্য আমার খুব অপমান হয়েছে, এই এই দেখুন, সেটা না হয় সহ্য করতাম, কিন্তু ওর জন্য আমি টিকিটটাও পেলাম না। আমার কথা শোনো, আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু যেখানেই থাকুক না কেন ওকে ধরে এনে এই জাল নোট চক্রের অপরাধী হিসেবে অভিযুক্ত করে ভেতরে ঢোকানো তোমার দায়িত্ব। ওর জীবনটা একেবারে শেষ করে দাও, নয়তো তোমাকে ট্রান্সফার করে দেবো। স্যার মজা কেন করছেন স্যার, এখানে থেকেও কি খারাপ কোনো জায়গা হয় নাকি? এই ফালতু কথা বন্ধ করো, এই দেখো আমার অবস্থা দেখো, আরে ভবিষ্যতে সিএম আমি, আর আমার এই অবস্থা করেছে, দেখছো তো? আমার কথাটা মনে রেখো, ছাড়বে না ওকে, নয়তো
আমি তোমাকে ছাড়ব না। স্যার ছাড়ুন না, এসব তো ছোটখাটো ব্যাপার, আপনি আরাম করে যান, আমি দেখে নেব। আমি কিভাবে মুখ দেখাবো বাইরে গিয়ে? স্যার স্যার আমাকেও এক পিস। আরে ও তো ঘুষের টাকার ভাগই দেয় না, আর এই লোক তোকে ইডলি দেবে? কি বললি? কোনো ব্যাপার নাই স্যার, আপনি খেয়ে নিন, আপনার শরীরে এমনিও বেশি খাবারের প্রয়োজন। হ্যাঁ আরে 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 গাড়িটা এখানে দাঁড় করাও। কেন স্যার, পেট খারাপ হয়েছে নাকি? বেশি মাথা খাটিও না, ওইদিকে দেখো। আমি সব দেখে নেবো, তোমরা যাও আরাম করে গিয়ে বসো। প্যান্টের চেনটা বন্ধ করুন। আরে এটার মধ্যে এটা ঢুকছে না কেন? আমি তোকে ছাড়বো না। দাঁড়া দাঁড়া, এই নির্দোষ এমন কি করেছে যার জন্য আপনি ওই গুলি মারছেন? এ আমার পুলিশের চাকরির উপর কালো ছাপ লাগিয়ে দিয়েছে। তোমার মুখে তো আগে থেকে কালো ছাপ রয়েছে। কথাটা সেই সময়ের যখন আমি ইন্সপেক্টর ছিলাম। এখন তো আপনি ইন্সপেক্টর। একদিন এসিপি রাউন্ডে বেরিয়েছিল, ওনার জিপের টায়ার পাংচার হয়ে গেছিল, উনি স্টেপনি নেওয়ার জন্য আমাকে ফোন করেন। সেই দিন এই বদমাইশটাকে কিছু জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। আমি তখন একে ভালোবেসে বললাম যে আমার বাড়িতে একটা স্টেপনি আছে, গিয়ে একটু দিয়ে। জানো এই বদমাইশটা কি করেছে? আমার বাড়িতে যে আমার পার্সোনাল স্টেপনি খাবার বানানোর জন্য রেখেছিলাম, সেইটা ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। উনি আমাকে ফোন করে বকলেন যে এটা কি স্টেপনি পাঠিয়েছো। তখন আমিও বললাম, স্যার আপনি স্টেপনি চেয়েছেন, আমিও সেটা পাঠিয়ে দিলাম। আমি তো জানতামই না যে এ ওনার বাড়িতে কি রেখে এসেছে। আর এই কথাটা শুনেই উনি রেগে গেলেন, তারপর উনি আমাকে সাসপেন্ড করে দিলেন। তারপর কদিন আগে আমি ডিউটি জয়েন করলাম। এখন বলো যে এর জন্য আমার ডিউটিতে কালো দাগ লেগেছে কিনা। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই স্যার। কি কথা তোর? স্যার ওই স্টেফনিটা ওনার কাছে আছে নাকি? ওনার কাছে আছে। ভাই উনি মদ কেন খাচ্ছেন জানো? তোমার পিঠে মার পড়বে তাই সেই জন্য বেশি করে খাচ্ছে। কি বললে? আমাকে মারার জন্য? আরে তুমি তো দেখছি হদ্দ বোকা, উনি তোমাকে এখন আমার পার্টনার বানিয়ে তোমাকে আমার সাথেই সেলে থাকতে বলবে। আমি তো কিছু বুঝলাম না, তুমি কি স্ট্যাম্প বানাও? আরে গাধা। আরে পরিষ্কার করে বলো না ভাই, জালি নোট ছাপি। তুমি তো সরকারি কাজ করছো, তাহলে তুমি ভেতরে কেন? আমি যেটা করি সেটাই তো সরকার করে। তুমি বেটে হতে পারো কিন্তু ভীষণই চালাক। স্যার আরে এসব ছাড়ো না ভাই, আমি যে বিরিয়ানি অর্ডার করলাম সেটা কোথায়? স্যার এই অরুণকে আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো, হায়দ্রাবাদি বিরিয়ানি স্যারের জন্য আনতে বলেছিলাম, কি হলো অর্ডার? কি বলছো নাকি ও? স্যার ও আমাদের সবাইকে বোকা বানিয়েছে। কি বলছোটা কি? স্যার ও বলছে যে ও এখন ট্রেনে আছে, আর ও শুধুমাত্র সকালের মধ্যেই হায়দ্রাবাদ পৌঁছতে পারবে। ভাবছেন কিভাবে বোকা বানালো আমাদেরকে? ওকে রামপুরি বিরিয়ানি আনতে বলেছিলাম তো, রামপুরে চলে গিয়েছিল। এখন তুমি ওকে হায়দ্রাবাদি বিরিয়ানি আনতে বলছো তো হায়দ্রাবাদ চলে গেল? ও পাগল নাকি? আমার খুব জোরে খিদে পেয়েছে। স্যার আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ আমার একজন বন্ধুর বিরিয়ানির দোকান আছে স্যার, ফোন করে দিলেই ও নিয়ে চলে আসবে স্যার। এরকম ব্যাপার নাকি? আরে তাড়াতাড়ি ওকে ফোনটা দাও, ও বিরিয়ানি অর্ডার করবে। এ ভাই এ ভাই, আমার জন্য একটা তন্দুরি বিরিয়ানি বলে দে না। ঠিক আছে তোর জন্য নিয়ে আসবো। তাড়াতাড়ি আসিস ভাই। আরে তাড়াতাড়ি কর না ভাই। এই আমার জন্য একটা অর্ডার করে দিও। আরে তাড়াতাড়ি কল করো কে। স্যার বেকারে কল করে খরচা করবেন কেন বলুন তো, মিসড কল দিচ্ছি ও ফোন করে নেবে। আরে রে রে রে, আরে আমার খুব জোরে খিদে পেয়েছে, ওকে তাড়াতাড়ি ফোন কর না রে ভাই। পার্টনার পার্টনার আমার জন্য একটা মিস কল মারো না। আমি আগেই দিয়ে দিয়েছি, আর একবার দাও না। তুই চিন্তা করিস না ভাই। স্যার এনিং চিপস। কি বারবার চিপস নিয়ে চলে আসিস তুই ভাই? হ্যাঁ আরে মনে হয় বিরিয়ানি চলে এলো। আরে বিরিয়ানি চলে এলো, জায়গা খালি কর তাড়াতাড়ি। আরে ভাই চিকেন বিরিয়ানি, দেশি মুরগির মজা পাবো ভাই, বিশ্বাস কর ভাই। এই কি এসব? আরে কোনো মর্যাদা আছে তোমাদের? তুমি হলো ইন্সপেক্টর, আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর তুমি আমাকে মিসড কল দিচ্ছ? আর একবার দুবার নয়, আটবার মিসড কল দিয়েছো তুমি আমাকে। আমার ওয়াইফও তোমাকে গালাগাল দিচ্ছে। কি রে,
স্যারকে মিস কল দিয়েছিলিস না কি রে তুই? স্যার ওনার নামটা কি? উত্তম কুমার। আমার বন্ধুর নামও তো উত্তম কুমার। এই বাজে বকা বন্ধ কর, তোর বন্ধুর নাম আমার মোবাইলে কি করে আসবে? স্যার আমিও তো এই একই কথা ভাবছিলাম। তুই কি আমার চাকরি? আরে এটা কেন করলে? তোর কি হলো? কি হচ্ছে সব? কেন চেঁচামেচি হচ্ছে এখানে? আর এটা কে? তুই গাড়িটা ওই জঙ্গলে কেন দাঁড় করিয়ে রেখেছিলিস? স্যার যখন আমি রাজকীয় নেশা করি তখন আমাকে কেউ বিরক্ত করুক আমার একদম পছন্দ হয় না। কি বকবক করছিস তুই? কি নেশা করিস তুই? না স্যার তার থেকেও বেশি কিছু। আফিম? না তার থেকেও বেশি। এই কি বলছো? স্যার যেটা জিজ্ঞেস করছে তার সঠিক উত্তর দিচ্ছ না কেন? স্যার রাত্রে 9টার পর আজকে আমিও আপনাকে রাজকীয় নেশায় ডুবিয়ে দেব। ভাই আমার জন্য এটা কোয়ার্টার বল না। এই মোটা সবকিছুর মধ্যে কেন ঢুকছে বুঝতে পারছি না। ইডিয়েট কোথাকার। আরে স্যার কেন আপনি এই ছেলেটার কথা শুনছেন? এইসব ছেলের উপরে আপনার ভরসা হয় স্যার? ও নেশার কথা বলছে, যদি কোনো বড় ব্যাপার হয়ে থাকে তাহলে আমরা সবাই ফেঁসে যাব। বুঝে শুনে চলতে হবে, তবেই আমরা খুব সহজে আসল ঘটনাটা জানতে পারবো। যদি একবার পালিয়ে যায় তাহলে সহজে আর ধরতে পারবো না।